আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো সকালের নাস্তায় খুব সহজে ও সিম্পলভাবে কীভাবে সবজি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 4-5 রকমের সবজি কেটে নিয়েছি, মানে আমার বাসায় যে সবজিগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, কাঁকড়ল, বেগুন এবং আলু। এগুলো আমি সবগুলো একই স্টাইলে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আরও আমি একটি সবজি নিয়েছি, সেটা হচ্ছে ফ্রোজেন গাজর। এটা আমি ফ্রিজে সংরক্ষণ করি আর আমার যখন প্রয়োজন হয় তখন বের করে আমি রান্না করি। এই হচ্ছে সেই গাজরগুলো আমি যেটা ফ্রোজেন করে রাখি। আর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এটা সকালের নাস্তায় তৈরি করে ফেলা যায়। আর সামান্য রসুনও নিয়ে নিয়েছি। রসুনটা যখন সবজি খাবার সময় দাঁতে কামড় লাগবে তখন টেস্টটা অন্যরকম আসবে, তার কারণ এখানে সবজিগুলো নেয়া। এখন আমি এই সবজিগুলোর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা গাজর, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের বাসায় যে কোনো সবজি থাকলে সে সবজি দিয়েই তৈরি করতে পারবেন এই মিক্সড সবজি। এটি খুব ঝটপট সহজেই সকালের নাস্তার আইটেম হিসেবে তৈরি করে নিতে পারবেন। সবজিগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো ফিরে আসছি মেখে নেওয়ার পর। আমার সবজিগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে গায়ে গায়ে লেগে থাকা পরিমাণ পানি দিয়ে দিব। এটা পুরো ডুববেও না বা অল্পও না, পুরো গায়ে গায়ে লেগে থাকবে। আর তাছাড়া সবজি থেকেও পানি বের হবে, সেগুলো দিয়েই আমি এই সবজিটাকে সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হওয়ার মাঝে আমি এটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর এটা হালকা সেদ্ধ হতে বাকি আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। তো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি সেদ্ধ করতে থাকব। আর আপনারা যারা সবজিতে একটু ঝোল খেতে পছন্দ করেন তারা সবজিতে একটু ঝোল রাখতে পারেন, তবে আমি বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো হলেই নামিয়ে ফেলবো। আমার সবজিটা হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। যে সবজিটা আমি তৈরি করেছি সেই সবজিটা আমি এখন বাগার দিব। তো এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি মৌরি, মেথি, জিরা এবং কালো জিরা। এগুলো দিয়ে আমি এই সবজিটাকে বাগার দেব। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা আমি 4 চামচের 1.5 চামচ নিয়ে নিয়েছি। এই রসুনটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, পুড়ে গেলে টেস্টটা তেমন ভালো লাগবে না। এখন আমি কাঁচামরিচ আর সে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। এই ভাজা জিনিসগুলো এখন আমি সবজির মধ্যে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে দেব। এই সবজিটা সকালের নাস্তায় রুটি, পরোটা, নান রুটি, তন্দুরুটি, যে কোনো আইটেমের সাথে খুবই খেতে মজা এবং সুস্বাদু। আপনারা একবার বাসায় তৈরি করে দেখেন, অনেক টেস্ট, পুরো হোটেলের স্টাইলেই টেস্টটা চলে আসে। তৈরি হয়ে গেছে আমার মিক্সড সবজি আর এটা খেতে অসাধারণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।
আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।